করোনা পরীক্ষার 15,000 ভুয়া সনদ দেওয়ার অভিযোগে জেকেজি হেলথ কেয়ারের চেয়ারম্যান ডাক্তার সাবরিনা আরিফ চৌধুরীকে জিজ্ঞাসাবাদে 3 দিনের রিমান্ড দিয়েছে আদালত। পুলিশের 4 দিনের রিমান্ড আবেদন আর আসামি পক্ষের জামিন আবেদন শুনানি শেষে সিদ্ধান্ত দেন বিচারক। আরও জানাচ্ছেন নাজিব ফরাইসি। পরীক্ষা না করেই টাকার বিনিময়ে করোনার জাল সনদ দেওয়ার অভিযোগে গ্রেপ্তার জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটের কার্ডিয়াক সার্জন ও জেকেজি হেলথ কেয়ারের চেয়ারম্যান ডাক্তার সাবরিনাকে সকালে ঢাকা মহানগর হাকিমের আদালতে হাজির করা হয়। সাবরিনাকে বিচারক শাহিনুর রহমানের আদালতে তোলা হলে জেকেজির প্রতারণার আরও তথ্য জানতে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ 4 দিনের রিমান্ড আবেদন করে। আসামি পক্ষের আইনজীবীরা জামিনের আবেদন জানান। দুপক্ষের শুনানি শেষে আদালত 3 দিনের রিমান্ড মঞ্জুর করে। সে ওই প্রতিষ্ঠানের চেয়ারম্যান এবং ডাক্তার হিসাবে সেই 15,040টা সার্টিফিকেট সে জাল প্রদান করেছে। এই মর্মে তার রাষ্ট্রপক্ষের আবেদন ছিল যে এই সার্টিফিকেটগুলি কীভাবে কার মর্মে কাদের কারা কারা জড়িত আছে, কাদের নাম ঠিকানা যাচাই বাছাই করার জন্য এই আমাদের রিমান্ড চাওয়া হয়। মামলার তদন্তকারী কর্মকর্তা সেই রিমান্ডের প্রতি আলোকেই আদালত 3 দিন রিমান্ড মঞ্জুর করে। হাইকোর্টের নির্দেশ অনুযায়ী যে একজন মহিলা থাকবে, মহিলার উপস্থিতিতে তাকে জিজ্ঞাসাবাদ। বিনামূল্যে করোনা পরীক্ষার জন্য স্বাস্থ্য অধিদপ্তরের সাথে চুক্তি করে টাকার বিনিময়ে জাল সনদ দিয়ে আসছিল জোবেদা খাতুন সার্বজনীন স্বাস্থ্যসেবা বা জেকেজি হেলথ কেয়ার। প্রতিটি বিনামূল্যের নমুনা পরীক্ষার স্থলে তারা আদায় করেছে 5 থেকে 8,000 টাকা। এভাবে করোনা দুর্যোগের মধ্যে সাধারণ মানুষের সাথে প্রতারণা করে 8 কোটি টাকা হাতিয়ে নেয় এই দম্পতি। জেকেজির সিইও এবং সাবরিনার স্বামী আরিফুল হক চৌধুরী সহ 6 জনকে গেল 24 জুন গ্রেপ্তার করে পুলিশ, আর সাবরিনা গ্রেপ্তার হয় 12 জুলাই। জেকেজির বিরুদ্ধে তেজগাঁও থানায় মোট 4টি মামলা হয়েছে। নাজিব ফরাইসি, আরটিভি, ঢাকা। রিজন গ্রুপের চেয়ারম্যান শাহেদ করিম যেন ভারতে পালিয়ে যেতে না পারে সে বিষয়ে সীমান্ত এলাকায় সর্বোচ্চ সতর্ক অবস্থায় আছে আইন শৃঙ্খলা বাহিনী। বিশেষ করে সিলেটে বাড়ানো হয়েছে নজরদারি। এদিকে প্রতিদিনই আইন শৃঙ্খলা বাহিনীর হাতে আসছে শাহেদের কুকর্মের নানা তথ্য। জুবায়ের সানির রিপোর্ট। শাহেদ ওরফে শাহেদ করিম করোনার নমুনা সংগ্রহ করে পরীক্ষা না করেই ভুয়া রিপোর্ট দেয়া সহ নানা অভিযোগে 7 জুলাই রিজেন্ট হাসপাতালের উত্তরা ও মিরপুর শাখা বন্ধ করে দেওয়ার পর একে একে উঠে আসছে তার প্রতারণার নানা কাহিনী। উনি আমার 3 মাসের যে স্যালারি দিচ্ছে আর 3 মাসের স্যালারি দেন, 3 মাসের যে স্যালারিটা দিতে সে ওটার মধ্যে থেকে উনি 70,000 টাকা চেক আমার কাজ করে দেয়নি। বিল প্রথম অবস্থায় সম্পূর্ণ ঠিক ছিল, পরবর্তীতে একটু অন্য পর্যায়ে চলে যায়, বিল একটু বেশি হয়, বেশিরভাগ সময় মানুষের সাথে একটু চিল্লাচিল্লি হইতো বিল নিয়ে যে এত বিল কেন হইলো, অক্সিজেনের বিল এত কেন হইলো। শুধু প্রতারণা নয়, নারী কেলেঙ্কারি, মাদক, ব্ল্যাকমেইল সহ নানা উপায়ে অর্থ উপার্জন করত শাহেদ। এমনকি ব্যাটারি চালিত রিক্সা ও ভ্যান থেকেও মাসিক ভিত্তিতে অর্থ আদায় করত শাহেদ, আর এজন্য তিনি ব্যবহার করতেন রাজনৈতিক পরিচয়। শাহেদের নামে অভিযোগের আসলে কোনো অন্ত নেই, কিছু অন্য ধরনের অভিযোগ পেয়েছি, একটি রিক্সা চালক, একটি ভ্যান চালক, তাদের থেকে ভুয়া লাইসেন্স দেওয়ার জন্যে সে 2,000 করে টাকা নিত এবং প্রতি মাসে ওই লাইসেন্সটাকে যে ভুয়া লাইসেন্স কিরণ করার জন্য সে আবার 500 টাকা করে নিত। মামলার তদন্ত প্রক্রিয়াও চলছে, তাদের আরও অন্য কোনো ধরনের অপতৎপরতা আছে কিনা বা ছিল কিনা সে বিষয়ে আমরা অনুসন্ধান করছি। শাহেদকে গ্রেফতারে সর্বোচ্চ চেষ্টা করছে আইন শৃঙ্খলা বাহিনী, বিশেষ করে সীমান্ত এলাকায় বাড়ানো হয়েছে নজরদারি। পলাতক অভিযুক্ত যারা আছে তাদেরকে আমরা গ্রেফতারের জন্য একটি বিশেষ টিম গঠন করেছি, বিশেষ টিম বিশেষ অভিযান চালিয়ে যাচ্ছে এবং তারা যেন কোনোভাবেই দেশের বাইরে যেতে না পারে সেজন্য আমরা ইতোমধ্যে ব্যবস্থা নিয়েছি। শাহেদকে গ্রেফতারের জন্য ঢাকা এবং ঢাকার বাইরে সহ সিলেটেও আমাদের গোয়েন্দা নজরদারি আমরা বৃদ্ধি করেছি যাতে সে কোনোভাবেই ওইরকম কোনো আশ্রয়ে থাকতে না পারে। শাহেদের এমন কুকর্মের সঙ্গে আর কারা কারা জড়িত ছিল একে একে নানা তথ্য উঠে আসছে আইন শৃঙ্খলা বাহিনীর হাতে। জুবায়ের সানি, আরটিভি, ঢাকা। যমুনা গ্রুপের চেয়ারম্যান ও যমুনা টেলিভিশন এবং দৈনিক যুগান্তরের কর্ণধার নুরুল ইসলাম বাবুল করোনায় মারা গেছেন। রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বিকেল 4টায় তিনি মারা যান। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল 74 বছর। নুরুল ইসলাম বাবুল করোনা ভাইরাসে আক্রান্ত হওয়ার পর গত 16 দিন ভেন্টিলেশনে ছিলেন। কাল বাদ জোহর যমুনা ফিউচার পার্ক মসজিদ প্রাঙ্গণে জানাজা শেষে বনানী কবরস্থানে তাকে দাফন করা হবে। তার মৃত্যুতে শোক জানিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ, অ্যাডভোকেট ও সংসদে বিরোধী দলীয় নেতা বেগম রওশন এরশাদ সহ অনেকে।
দেশে করোনা শনাক্তের হার আশঙ্কাজনক হারে বাড়ছে। স্বাস্থ্য অধিদপ্তরের হিসেবে গত দিনে পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ছিল সর্বোচ্চ প্রায় 25%। অথচ এই সময়ে পরীক্ষার হার ধারাবাহিকভাবে কমছে, ফলে শনাক্তের সংখ্যা কমছে। 24 ঘন্টায় শনাক্ত হন 3,099 জন, এ সময় মারা গেছেন 39 জন। সম্প্রতি করোনা পরীক্ষায় ফি আরো আর কিট সংকটের কারণেই নতুন পরীক্ষা কম বলে মনে করেন সংশ্লিষ্টরা। মারুফ রেজা রিপোর্ট। করোনার বিশ্ব পরিসংখ্যান টেবিলে ফ্রান্সকে পেছনে ফেলে এখন 17 নম্বরে বাংলাদেশ। এমন অবস্থায় করোনা রুখতে যখন বেশি বেশি নমুনা পরীক্ষার কথা বলছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা, তখন বিপরীত চিত্র বাংলাদেশে। দিনকে দিন কমছে নমুনা পরীক্ষা। পরিসংখ্যানে দেখা যায়, চলতি জুলাই মাসের প্রথম 6 দিনে যেখানে গড়ে 15,641টি সহ মোট নমুনা পরীক্ষা হয়েছিল 93,847টি, সেখানে শেষ 6 দিনে 13,244টি গড়সহ নমুনা পরীক্ষা করা হয় মাত্র 79,447টি। পরীক্ষার সংখ্যা কমলেও থেমে নেই আক্রান্তের হার। নমুনা পরীক্ষার তুলনায় শনাক্তের হার এখন সর্বোচ্চ 24.95%। গত 24 ঘন্টায় যা নমুনা পরীক্ষা হয়েছে তাতে শনাক্ত হয়েছে 3,099 জন। এ পর্যন্ত শনাক্ত 186,894 জন। 24 ঘন্টায় শনাক্তের হার 24.95%। চলমান কীট সংকটের কারণে নমুনা পরীক্ষা কম হচ্ছে বলে মনে করেন IEDCR এর সাবেক এই প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা। ফি আরোপ করা হয়েছে, তাতে বেশ কিছু মানুষ আসছে না, হঠাৎ করে কমে গেছে হলো কিটের কারণে। কারণ এখান থেকে তাদেরকে বলা হয়েছে যে নির্দিষ্ট সংখ্যক নমুনা সংগ্রহ করতে হবে, তার বেশি করলে করা যাচ্ছে না। তো সেই পরিস্থিতি ধীরে ধীরে তো গতকালকে আসতে দেখা যায় বেশি সংগৃহীত হবে। এখানে সংখ্যার চাইতে আপনি যেটা বলছিলেন যে শনাক্ত হওয়ার হার, এটা ইম্পর্টেন্ট। এদিকে মৃত্যুর পরিসংখ্যানে সবচেয়ে এগিয়ে ঢাকা বিভাগ 1,195 জন, এরপরের অবস্থান চট্টগ্রাম 623 জন। 24 ঘন্টায় মৃত্যুবরণ করেছেন 39 জন এবং এ পর্যন্ত 2,391 জন। শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার 1.28%। গেল 24 ঘন্টায় সুস্থ হয়েছেন 4,703 জন, গড়ে 52.61%। মারুফ রেজা, RTV, ঢাকা। কুমিল্লায় করোনা উপসর্গ নিয়ে 5 জনের মৃত্যু হয়েছে। জেলায় নতুন করে 63 জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। উপসর্গ নিয়ে পল্লী চিকিৎসক সহ 2 জনের মৃত্যু হয়েছে ঝালকাঠিতে। রাজশাহী জেলায় নতুন করে 84 জনের দেহে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। 34 জনের করোনা শনাক্ত হয়েছে শরীয়তপুরে। দিনাজপুরে 27 জনের করোনা শনাক্ত হয়। এছাড়া নারায়ণগঞ্জে 30, ময়মনসিংহে 16, চুয়াডাঙ্গায় 10, বরিশালে 9, গাইবান্ধায় 9, পঞ্চগড়ে 5 জন নতুন করোনা রোগী শনাক্ত হয়েছে। এদিকে নোয়াখালীতে করোনা জয়ী 29 পুলিশ সদস্যকে সংবর্ধনা দেওয়া হয়েছে। করোনার পরীক্ষার ভুয়া সার্টিফিকেট এখন কেবল দেশে নয়, আন্তর্জাতিক সম্পর্ক রক্ষার ক্ষেত্রেও মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে। ইস্যুটি নিয়ে চিন্তিত আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা। তারা বলছেন, এমনটা চলতে থাকলে তার চড়া মাশুলও দিতে হবে বাংলাদেশকে। তারা উত্তরণের উপায় হিসেবে সরকারের সঙ্গে দেশীয় গণমাধ্যমকেও সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন। মারুফ রেজা, রিপোর্ট। একে তো করোনা নেগেটিভের ভুয়া সার্টিফিকেট, তার সঙ্গে যোগ হয়েছে করোনা পরীক্ষা নিয়ে ব্যাপক অনিয়ম। উদ্বেগটা এখন আর তাই দেশে সীমাবদ্ধ নেই, ছড়িয়েছে আন্তর্জাতিক পরিমণ্ডলেও। করোনার ভুয়া সার্টিফিকেটের জেরে গেল 10 জুন প্রথম বাংলাদেশের সঙ্গে সব ফ্লাইট বন্ধ করে জাপান। পরবর্তীতে একই কারণে একে একে বন্ধ করে চীন, দক্ষিণ কোরিয়া, আরব আমিরাত, তুরস্ক, যার সবশেষ তালিকায় যোগ হয় ইউরোপের দেশ ইতালি। 5 অক্টোবর পর্যন্ত বাংলাদেশ থেকে সব ধরনের বিমান যোগাযোগ বন্ধ করে দেশটি। সেই সঙ্গে খবরটা ফলো করে দেখায় দেশটির গণমাধ্যম। এদিকে একের পর এক বাংলাদেশ থেকে বিমান চলাচলের নিষেধাজ্ঞা, তার মধ্যে করোনা পরীক্ষায় ব্যাপক অনিয়মের খবর যোগ করেছে বাড়তি উদ্বেগ। একদিকে আমরা যখন করোনা নিয়ে অত্যন্ত নাজুক অবস্থার মধ্যে আছি, সেই সময় এই ভুয়া সার্টিফিকেট আমাদেরকে সত্যি সত্যি একটা বেকায়দা পরিস্থিতিতে ফেলে দিয়েছে। বিশ্লেষকরা বলছেন, সুনির্দিষ্ট দেশগুলোতেই কেবল প্রভাব সীমাবদ্ধ থাকবে না, বরং এমন খবরে প্রভাব পড়বে যে কোনো দেশের ঢোকার ক্ষেত্রেও। এখন যেমন অনেক দেশ একটা নির্দিষ্ট সময়ের জন্য আমাদের কাছে, আমাদের এখান থেকে প্যাসেঞ্জার যাওয়ার নিষেধাজ্ঞা দিয়েছে, এইটা হতে পারে যে আগামীতে আমাদের বাংলাদেশিদের ভিসা প্রাপ্তির ব্যাপারে
সমস্যা হতে পারে। সংকট উত্তরণে সরকারের পাশাপাশি সংবাদ পরিবেশনে দেশের গণমাধ্যমকেও সচেতন থাকার পরামর্শ দিচ্ছেন তারা। নিউজ পরিবেশন তো করতে হবে, কোনো সন্দেহ নেই, কিন্তু নিউজটা যেন এক ধরনের সফিস্টিকেশন থাকে, যেই সফিস্টিকেশনের ফলে যেন আমাদের ক্ষতি না হয়। আমাদের ক্ষতি করে যদি আমি নিউজ করি সেটা তো আমার মনে হয় না ঠিক হবে। আমাদের এখানে স্বাস্থ্য মন্ত্রণালয় বা কনসার্ন যারা আছেন তাদেরকে এই ধারণা সারা বিশ্বে দিতে হবে যে আমরা যেটা হয়েছে সেটা ভুল হয়েছে এবং আমরা আগামীতে যাতে এই ধরনের ভুল না হয় এবং কয়েকটা নির্দিষ্ট ডেজিগনেটেড সেন্টার থাকা উচিত। বিদেশে যারা যাবে এই সেন্টারগুলো থেকে তাদেরকে টেস্টিং করতে হবে। বিশ্লেষকরা বলছেন দেশের ভাবমূর্তি ফিরিয়ে আনা ও সম্ভাব্য সংকট থেকে বাঁচতে রাজনৈতিক উদ্যোগ নিয়ে সব অনিয়ম দূর করতে হবে এখনই। মাফ্রেজা, আরটিভি, ঢাকা। তিন দিনের বেশি বাড়ছে না আসন্ন কোরবানির ঈদের ছুটি, এমনকি সরকারি কর্মকর্তা কর্মচারীদের থাকতে হবে কর্মস্থলেই। সকালে সচিবালয়ে অনুষ্ঠিত মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে এই সিদ্ধান্ত হয় বলে জানান মন্ত্রিপরিষদ সচিব। গণভবন থেকে ভিডিও কনফারেন্সে বৈঠকে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৈঠকে গৃহীত সিদ্ধান্ত বাস্তবায়নের বিষয়ে 2020 সালের প্রথম তিন মাসের প্রতিবেদন তুলে ধরা হয়। তাতে দেখা যায় তিন মাসে 10টি বৈঠকে 71টি সিদ্ধান্তের মধ্যে বাস্তবায়ন হয়েছে 46টি, বাস্তবায়নাধীন আছে 25টি। সামনে যে ঈদ আছে এই জিনিসটা একটু খেয়াল করতে হবে যে ঈদের সময় যে তিন দিন ছুটি আছে এই তিন দিন ছুটি বর্ধিত হবে না, আর যে যেখানে থাকবে কার যার যেখানে কর্মস্থল সে তার হেডকোয়ার্টার ত্যাগ করতে পারবে না। টানা বৃষ্টি ও পাহাড়ি ঝলে দেশের উত্তর পূর্বাঞ্চলের বিভিন্ন জেলায় বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। ধরলা, তিস্তা, ব্রহ্মপুত্র সহ 14টি নদীর পানি 22টি পয়েন্টে বিপদসীমার উপর দিয়ে বইছে। পানিবন্দী হয়ে পড়েছে কয়েক লাখ মানুষ, বিশুদ্ধ পানি ও খাবার সংকটেও আছে অনেকেই। এদিকে ফেনীর ফুলগাজীতে মুহুরী নদীর বাঁধ ভেঙে প্লাবিত হয়েছে 7টি গ্রাম। জেলা প্রতিনিধিদের তথ্যচিত্রে জানাচ্ছেন নাদিরা সুলতানা। দ্বিতীয় দফা বন্যায় গাইবান্ধার 250 চরের 30,000 পরিবার পানিবন্দী হয়ে পড়েছে, হুমকির মুখে আছে গাইবান্ধার শহর রক্ষা বাঁধ সহ ফুলছড়ির সাঘাটা বন্যা নিয়ন্ত্রণ বাঁধ। 9টি উপজেলার প্রায় 2 লাখ মানুষ পানিবন্দী আছে 20 গ্রামে। লালমনিরহাট ও নীলফামারিতে নিম্নাঞ্চলের লাখের বেশি মানুষ পানিবন্দী জীবনযাপন করছেন। যমুনার পানি বাড়তে থাকায় সিরাজগঞ্জ ও টাঙ্গাইলেও প্লাবিত হচ্ছে নতুন নতুন এলাকা। পাহাড়ি ঢলে শেরপুরের ঝিনাইগাতিতে 20টি গ্রামের ঘরবাড়ির রাস্তাঘাট, জমির ফসল সহ পুকুরের মাছ ভেসে গেছে। নেত্রকোনার 20টি ইউনিয়নের লাখের বেশি মানুষ পানিবন্দী হয়ে পড়েছে, বাঁধ ভেঙে প্লাবিত হয়েছে 15টি গ্রাম। ফেনীর ফুলগাজীতে মুহুরী নদী রক্ষা বাঁধের 4টি পয়েন্ট ভেঙে 7টি গ্রাম প্লাবিত। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় করতোয়া নদীর পানি বেড়ে নিম্নাঞ্চলে আটকে পড়া 100 পরিবারকে উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। সুনামগঞ্জের সুরমার পানি কিছুটা কমলেও এখনও পানিবন্দী কয়েক লাখ মানুষ, বিচ্ছিন্ন আছে 5টি উপজেলার সড়ক যোগাযোগ। নাদিরা সুলতানা, আরটিভি। দর্শক, এই মুহূর্তে ফেনী থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী আজাদ মালদার। আজাদ, ভেঙে যাওয়া বাঁধ মেরামতে কোনো উদ্যোগ নেওয়া হয়েছে কিনা, আর আনুমানিক কত সংখ্যক মানুষ পানিবন্দী? নয়টি স্থানে বাঁধ ভেঙে এখানে প্রায় 15টি, দুটি উপজেলার 15টি গ্রাম পানি নিচে তলিয়ে গেছে। আপনি জানে, আপনাকে জানিয়ে রাখি যে এখানে আমি এখন দাঁড়িয়ে আছি ফেনী বিলোনিয়া আঞ্চলিক মহাসড়কের উপরে। আপনি এখানে দেখছেন, এখানে এক হাঁটু পানি নিচে এ রাস্তা তলিয়ে গেছে।
যেখানে পোর্ট কানেক্টিং রোড বলা চলে, এখানে অনেক লোকজন দৃশ্যত ফানিবন্দি অবস্থা জীবনযাপন করছে। আপনাকে আরো জানিয়ে রাখি যে এখানে জেলা প্রশাসন এবং উপজেলা প্রশাসন আমাকে জানিয়েছেন এখানে পর্যন্ত 9টি ভাঙ্গনের ফলে 15টি গ্রাম বন্যা কবলিত হয়েছে, যার প্রেক্ষিতে এখানে 1500 পরিবার এখানে পানিবন্দী অবস্থা মানবতা জীবনযাপন করছে এবং জেলা প্রশাসনের পক্ষ থেকে ওনারা প্রায় 300 পরিবারকে শুকনো খাবার দিয়েছেন। এখানে জনপ্রতিনিধিরা আরো জানিয়েছেন যে আগামীকালও ওনারা এই শুকনো খাবার এবং আর্থিকভাবে এই যে সাহায্য সহযোগিতা করবেন বলে আমাকে আশ্বস্ত করেছেন। এছাড়া এখানে আপনাকে জানিয়ে রাখি যে বারবার এই বন্যার কবলে পড়ে এই এলাকার মানুষ আপনার চরম দুর্ভোগে পোহাতে হচ্ছে। তারা এই আপনার এই ঈদকে সামনে রেখে এই করোনা দুর্যোগকালীন তারা যে মানবতার জীবনযাপন করছে তারা কি করবে কি করছে করণীয় কিছুই তারা বুঝে উঠতে পারছে না। এখানে আমার পাশে অনেক সংবাদকর্মী এখানে আছেন যারা এখানে ফুলগাজি এবং পরশুরামের বাসিন্দা, তারা মানবতার জীবনযাপন করছেন, তাদের বাড়িঘর রাস্তাঘাট এবং ফসলি খামার ক্ষেত খামার তলিয়ে গেছে, মৎস্যের আপনার পানিতে বেশি গেছে, লক্ষ লক্ষ টাকাদের মাছের মাছ মাছের প্রজেক্ট আপনার পানিতে বেশি গেছে, তারা অনেকে সর্বশান্ত হয়ে গেছে। ফুলগাজী বাজারে এখানে এক হাঁটু পানি, তারা ব্যবসায়ীরা দোকানপাট বন্ধ করে তারা এখানে মানবতার জীবনযাপন করতে তাদের অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে। এখানে বারবার আপনার এই যে পানি উন্নয়ন বোর্ডে এবং যে ঠিকাদারেরা যে কারচুপি যে বড় ধরনের পুকুর চুরি এখানে যে দুর্নীতি করেছেন, এই যে প্রতিবছর এখানে এই যে মুহুরী নদী এবং কহুয়া নদী সিলুনিয়া নদীর ভাঙ্গনের ফলে বারবার মানুষ ক্ষতিগ্রস্ত হচ্ছে, প্রতি বছরে আপনার এখানে কোটি কোটি টাকা এই লোকসানের গুনতে হচ্ছে জনগণকে, কিন্তু এটা মূলত প্রশাসন এবং সরকার এখানে বারবার যে টেন্ডার দেওয়া হয় এখানে বাঁধ মেরামত করার জন্য, কিন্তু এটা আসলে পুকুর চুরি হয়ে যায় কিন্তু বাস্তবে কোনো এখানে কিছুই হয় না, যার কারণে এই জনগণ এই এলাকার জন্য ত্রাণ চানা ভিক্ষা চানা সাহায্য চানা, তারা চায় এখানে আপদকালীন তাদের এখানে স্থায়ী বাঁধ নির্মাণ করা হোক, স্থায়ী সমাধান করা হোক, তারা প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছেন। জি ধন্যবাদ আপনাকে দর্শক, এতক্ষণ ফেনী থেকে জানাচ্ছিলেন আজাদ মালদার। অনুমোদনহীন ও মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রির অভিযোগে রাজধানীর কাকরাইলে লাজ ফার্মার 4 কর্মচারীকে 20 লাখ টাকা জরিমানা করা হয়েছে। র‍্যাব 3-এর নির্বাহী ম্যাজিস্ট্রেট পলাশ কুমার বসু অভিযানের সময় জরিমানা করেন। এ সময় ফার্মেসি থেকে প্রায় 30 লাখ টাকার বেশি অনুমোদনহীন ও মেয়াদোত্তীর্ণ ওষুধ জব্দ করা হয়। ম্যাজিস্ট্রেট জানান লাজ ফার্মার কাকরাইলের এই শাখাটি দীর্ঘদিন ধরে এমন কার্যক্রম চালিয়ে আসছে। এছাড়া ফার্মেসির কর্মকর্তারা নিজের ইচ্ছে মতো ওষুধের মেয়াদ বসানো অনুমোদনহীন মেডিসিন বিক্রি ও আমদানি করে আসছে। করোনার কারণে রাজধানীতে অপরাধ বেড়েছে, অপেক্ষাকৃত ফাঁকা শহরে বেপরোয়া হয়ে উঠেছে অপরাধী চক্র, সাথে যোগ হয়েছে কাজ হারানো কিছু মানুষের চুরি ছিনতাই প্রবণতা। বিশেষজ্ঞরা বলছেন করোনাকাল দীর্ঘ হলে অপরাধ বাড়বে, তবে পরিস্থিতি নিয়ন্ত্রণে তৎপর হয়েছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। দীপ্তচন্দ্র পালের রিপোর্ট। হারুনুর রশিদ গেল 17 জুন মধ্যরাতে কাজ শেষে বাসায় ফিরছিলেন। মহাখালীতে সিসি ক্যামেরার ফুটেজে সে দৃশ্য ধরা পড়ে। পরদিন তার মরদেহ পাওয়া যায় 300 ফিটের রাস্তার ধারে। রাজধানীর কুড়িল বিশ্ব রোডে সংঘবদ্ধ একদল মলম পার্টির সদস্য কখনো সিএনজি অটোরিকশা চালক বা যাত্রীবেশে চুরি ছিনতাই করে আসছে, পরে অভিযান চালিয়ে মলম পার্টির সদস্যদের আটক করে গোয়েন্দা পুলিশ। পুলিশের হিসাবে জানুয়ারি থেকে এপ্রিল পর্যন্ত 4 মাসে রাজধানীতে শুধু ছিনতাইয়ের মামলা হয়েছে 41টি, তবে বাস্তবে এই সংখ্যা ঢের বেশি। মামলা না হওয়ায় বেশিরভাগ ঘটনাই আড়াল হয়ে যাচ্ছে। অপরাধ বিশেষজ্ঞরা জানান মহামারীকালে অপরাধ প্রবণতা বাড়ে, সাথে বিপুল জনগোষ্ঠী কাজ হারানোয় পরিস্থিতি জটিল হয়েছে। প্যান্ডেমিক অবস্থায় আমরা দেখছি তাদের একটা সুযোগ তৈরি হয়েছে, কারণ আইন শৃঙ্খলা বাহিনীর লোকজন বাইরে থাকে, তারা অন্য অন্য কাজে ভয়ঙ্কর রকম ব্যস্ত, ডেফিনেটলি মানবিক কাজে তারা ব্যস্ত আছে, একই সাথে মানুষের মধ্যেও যেহেতু একটা ল্যাক্স আছে অনেকেই বাড়িতে চলে গেছে, ফলে দেখা যাচ্ছে যে যারা অপরাধ চক্রের সাথে জড়িত তারা এই সুযোগটি নিচ্ছে। মহামারী আর ঈদকে সামনে রেখে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে পুলিশ। ঈদ বা কোভিডের কারণে অবশ্যই রাস্তাঘাট একটুখানি ফাঁকা হবেন, জনবিরল হবেন, কিন্তু আমাদের 3-লেয়ারের 4 লেয়ারের নিরাপত্তা ব্যবস্থা থাকবে। ঈদগুলোর উপর আগে আগে জাল টাকা অজ্ঞান পার্টি মলম পার্টির একটা তৎপরতা বৃদ্ধি পায়, নগরবাসীকে একটু সচেতন হওয়াই উচিত। স্পেশালি যখন শেয়ার রাইডে উঠবেন তখন কয়েকটা লোক সাথে আছে, ইয়াং লোক আছে কি না সেগুলি হলে এগুলোকে অ্যাভয়েড করাই উচিত। প্রাইভেট কার বা সিএনজিতে অপরিচিতদের সাথে না ওঠা, গণপরিবহন ব্যবহার, বাসা বা প্রতিষ্ঠানে সিসি ক্যামেরা লাগানো সহ নগরবাসীকে আরও সতর্কভাবে চলার পরামর্শ দিয়েছে আইন শৃঙ্খলা বাহিনী। দীপ্তচন্দ্র পাল, আরটিভি, ঢাকা।
বন্যা ও করোনা ভাইরাস সংক্রমণের ঝুঁকির মধ্যে কাল মঙ্গলবার অনুষ্ঠিত হবে যশোর 6 ও বগুড়া 1 আসনের উপনির্বাচন। এর মধ্যে নির্বাচনী সরঞ্জাম ও করোনা প্রতিরোধে সুরক্ষা সামগ্রী কেন্দ্রে কেন্দ্রে পাঠানো হয়েছে। তবে ব্যালট পেপার পাঠানো হবে ভোটের দিন সকালে। এদিন সকাল 9টায় ভোট গ্রহণ শুরু হয়ে চলবে বিকেল 5টা পর্যন্ত। বগুড়ার সারিয়াকান্দিতে বন্যায় 4টি ভোট কেন্দ্র প্লাবিত হওয়ায় নতুন বেড়িবাঁধ এলাকায় অস্থায়ী কেন্দ্রে ভোট নেওয়া হবে। যশোর 6 আসনে মোট ভোটার 2,03,018 জন আর বগুড়া 1 আসনে ভোটার সংখ্যা 3,30,893 জন। 18 জানুয়ারি সংসদ সদস্য আব্দুল মান্নানের মৃত্যুতে বগুড়া 1 এবং 21 জানুয়ারি ইসমা তারা সাদেকের মৃত্যুতে যশোর 6 আসন শূন্য হয়। এই দুটি আসনে উপনির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণ করতে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের মোতায়েন করা হয়েছে। এবার ওয়ালটন ফ্রিজ কিনে মিলিয়নার হলেন দিনাজপুরের রণজিৎ চন্দ্র রায়। দিনাজপুরের খানসামা বাজারে ওয়ালটনের শোরুমে ক্রেতার হাতে 10 লাখ টাকার চেক তুলে দেওয়া হয়। উপহারের টাকা দিয়ে গ্রামে বাবা মার জন্য বাড়ি তৈরির আশা জানানো ক্রেতা। এ সময় ওয়ালটনের ডেপুটি অপারেটিভ ডিরেক্টর শরফুদ্দিন আহমেদ, রংপুর জোনের এরিয়া ম্যানেজার শাহেদ ইকবাল উপস্থিত ছিলেন। তারা জানান, ওয়ালটনের ফ্রিজ, এসি বা মাইক্রোওয়েভ কিস্তিতে কিনে লাখপতি হওয়ার সুযোগ থাকবে ঈদুল আজহা পর্যন্ত। দর্শক, করোনা ভাইরাস নিয়ে আতঙ্কিত হবেন না, সতর্ক হন, নিজে পরিচ্ছন্ন থাকুন, অন্যকে সচেতন করুন। এই সংকট মুহূর্তে প্রয়োজনীয় সব তথ্য দিয়ে আপনাদের পাশে আছে আরটিভি। দর্শক, আরটিভি করোনা হেল্পলাইন সরাসরি সম্প্রচার হয় প্রতিদিন রাত 9টায়। করোনা নিয়ে আপনার জিজ্ঞাসা, প্রশ্ন, অভিযোগ, মতামত জানান অথবা আপনার সংক্ষিপ্ত প্রশ্ন অথবা বক্তব্য ভিডিও করে আপলোড করুন আরটিভির করোনা হেল্পলাইনের মেসেঞ্জারে। সন্ধ্যা সংবাদে পর্যন্তই আরটিভি সবশেষ সংবাদ জানতে যে কোনো মোবাইল ফোন থেকে 24141 নম্বরে ডায়াল করুন। আর মোবাইল ফোনের সংবাদ দেখতে অ্যাপ স্টোর, গুগল প্লে বা উইন্ডোজ স্টোর থেকে ডাউনলোড করুন আরটিভি অ্যাপস। এছাড়াও তাৎক্ষণিক ও বিনোদন সংবাদ জানতে বিশ্বের যে কোনো প্রান্ত থেকে ভিজিট করুন rtvonline.com, facebook.com/rtvonline ও youtube.com/rtvdigitals। এখন থেকে আরটিভির সব বিনোদনমূলক অনুষ্ঠান দেখতে পারবেন আরটিভি প্লাসে। ধন্যবাদ সবাইকে।